আজকে ছিল আমার ভাগ্নের প্রভাত, তো সেখানে একটা লজে রিসেপশন পার্টিটা ছিল, সেখানে আমরাও চলে এসেছি। আর এখানে আমার দেওয়ার সাথে একটু হাসাহাসি করছি, তারপর দেখছি স্টলে অনেক জিনিসগুলোই মানে রেডি করছে, তো সেগুলোই আমরা একবার দেখতে এলাম যে কী কী স্টলে দিয়েছে, আর যেগুলো ভালো লাগবে সেগুলো আগে খাবো। সবচেয়ে ফেভারিট তো হলো ফুচকা, তাই না? সবারই ফুচকা পছন্দ স্টলে। আর এই দেখুন ডেকোরেশনটা কত সুন্দরভাবে করেছে। তারপরে প্রথমে নিয়ে নিলাম আমার দেওয়ারগুলোর জুস খেয়ে নাও, তো সেই জন্য মাজা নিয়ে নিয়েছি, মাজাটাই তখন খাচ্ছিলাম। তা করতে করতে আয়াতের আব্বু হাজির, তো আয়াতের আব্বুকে বললাম তুমি একটু না, তো ও বললো যে না আয়াতকে দাও, আয়াতকে একটু খাবে, তো সেই জন্য আয়াতকে একটু দিয়ে দিয়েছে। আর আয়াত তো জুস ফেভারেট, তো ও দেখি ওকে জুস খেতে ভক্ত, তো আমরাও সবাই মানে ওইখানে গল্প করছি। তা করতে করতে চলে এসে আমার ননদ, নন্দাই, ননদের মেয়ে সবাই চলে এসে, তো ওখানে আয়াতের আব্বু করে নিতে যাচ্ছে, সে নিচ্ছে না। তারপর আমি ভাবলাম যে আমি তো একটু চা ভক্ত, সেই জন্য চা তো নেই, একটু কফিই খেয়ে নিই। তো এইখানেও তারপর চলে এসেছিলাম দই পাকোড়া নিতে, তো দই পাকোড়াটা আমার নয় ননদের জন্য নিয়ে যাবো, সেই জন্য আমি এখন দাঁড়িয়েছিলাম যে একবার নিয়ে নিই। আর সবাই রেডি করছে, সেগুলো আমাকে দেখতে ভালো লাগছে, কত কালারফুল লাগে, তাই না? ওখান থেকে ওটা নিয়ে নেওয়ার পর সব আমার ননদ নন্দাই সবাই মিলে আমার দাঁড়িয়ে গল্প করছে। এখানে সবাই একটু একটু করে কেউ ফল নিচ্ছে, আমরা পাকোড়া নিচ্ছি, কেউ জিলাপি নিচ্ছে, এরকম করে সবাই মিলে খাচ্ছি। একটু একটু করে সবাই খাওয়াও হচ্ছে আর গল্প করা আছে। তারপর ভেতর দিকে ঢুকলাম যেখানে বউয়ের এন্ট্রি হয়েছে, বউকে বসানো হয়েছে। আমার মেয়ে ও তো নিজের তালে ব্যস্ত, ও জানছে আমাকে তো কেউ বউয়ের মুখ দেখাবে না, তার চেয়ে আমি নিজেই যাই, জানেন ওর পিছনে পিছনে আমাকেও ছুটতে হচ্ছে, কারণ ও কোথায় হারিয়ে গেলে আমি কোথায় কাঁদবো, তাই না? তারপরে এখানে এসে দেখছি ওরা সব ফটো তুলছে সবাই মিলে, সেখানে আমার মেয়ে দাঁড়িয়ে গেছে। এখন এখানে অনেক লাইটিং জ্বলছে, ওপর ডেকোরেশন করা হয়েছে, অনেক বাচ্চা রয়েছে, ও এইখানেই থাকবে। তার এতটাই গরম লাগছে বাইরে থাকছে না, সেখানে একটা ফ্যান চলছিল, সেখানে আমার মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে। আর ওকে কোলে করে নিয়ে আর আমি শাড়ি পরে খুবই অস্বস্তিকর লাগছে, একবার আয়াতের আব্বুকে দিচ্ছি, একবার আমি নিচ্ছি, এরম করে পুরো টাইমটাই পার করছি। তারপর আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার মেয়ের সাথে, তারপর এখান থেকে আবার নিচে বেরিয়ে যাওয়ার নিচে নামছি। তা কত এই কার্টুনগুলো করেছে, যেখানে আমার মেয়ে পর্যন্ত একটু ভয় করছে, আমার ননদের মেয়ে বলছে চল চল আয়া। তো ওইখানে প্রথম কান্নাকাটি করছিলো, তারপর সবাইকে দেখছে হাত মিলাচ্ছে, তারপর ও একটু কমফোর্টেবল হলো ওর সাথে। তো ওকে মুখটা এত ভয়ানক লাগছে, তত আমাদেরও ভয় লাগছে, তো ওদেরও লাগছে, তাই না? তো দেখতে পাচ্ছেন দেখছে, তারপর আবার আস্তে আস্তে সবই নর্মাল হয়ে গেলো। তারপর আমরা একটা বললাম আর আমি কোথাও যাবো না, আমি এই বসে পড়লাম এখানে, আমার ননদ নন্দায় তারপর দেওয়া সবাই মিলে বসে রয়েছে, আমার শ্বশুর পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমার মেয়ে সবাই মিলে এখানে বসে বসে গল্প করছিলাম, আর সবাই আসা যাওয়া করছে, দেখা হচ্ছে, ওইটুকু হাসি মজা করছি। তারপর আমার চোখে বললো যে আমার এই পুচকি বাড়া ভাঙনি কাঠি কাবাবটা কার সুন্দরভাবে খাচ্ছে, তাই না? ও জানো সব চল যাক ভাড়মে, আমি খেতে পারলে আবার কী চাই, তাই না? তো ওই খাওয়াটা দেখতে না দেখছি আমাদেরও খিদে হয়ে গেলো, তো আমরা বললাম বেশি লেট করবো না, বাড়ি যেতে হবে, তো আমরাও খেতে বসে পড়ি। তো আমরাও বসেছি, বসে পড়েছি খেতে। তারপর এখানে দেখেছিলাম মেনুটা, সেটাই দেখছিলাম যে কী কী দেবে, আর সেখানে ভাবছি কোনটা খাবো কোনটা খাবো না। তো এখানে প্রথমে দিয়েছিলো চাটনি, কাঠি কাবাব, মাটন বিরিয়ানি, স্যালাড, আর পাঁপড়, চাটনি, আইসক্রিম, অল্প অল্প কিছু খেয়েছিলাম, স্টার্টারে অনেক কিছু কিনে চাই, খেতে পেটে একটুখানি জায়গা নেই। তারপর ওই স্টল থেকে এখানে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি, এখানে বসে খাচ্ছি, গাড়িটা আস্তে আস্তে দেরি হচ্ছে, আর আমার বাড়িও যাবো তাড়াতাড়ি করছি। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর আমারই কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বাই।